প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন অবস্থান করছি ঢাকা 1500। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ সাজিদুল হক রুবেল। আমি পেশায় একজন ডেন্টাল সার্জন। আমি কমিউনিস্ট পার্টি করি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আমি সদস্য এবং কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির সাধারণ সম্পাদক। ছাত্র জীবন থেকেই এই বামধারার রাজনীতির সাথে আছি। ছাত্র ইউনিয়নের মধ্য দিয়েই আমার পথ চলা শুরু, এবং সেই থেকে শুরু করে প্রায় দুই যুগ কাল ধরে আমি মিরপুর, এই কাফরুল, এই মানুষের মাঝেই আমার অবস্থান এবং মানুষের বিভিন্ন সমস্যা ভিত্তিক আন্দোলন গড়ে তোলবার প্রয়াস আমরা চালিয়ে এসেছি। কখনো সফলতা পেয়েছি, কখনো ব্যর্থতা পেয়েছি। ব্যর্থতায় আমরা থেমে যাই নাই, ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়েছি সামনে আগাবার জন্য। এই যে নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, অনেক বিতর্ক, অনেক সন্দেহের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, কিন্তু সমস্ত বাধা বা বিপত্তি অতিক্রম করে আমাদের কমরেডরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা প্রত্যাশা করি যে আগামী 30শে ডিসেম্বর এই যে জনগণ, যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে দেখেছে, যাদের নানান সমস্যা, এই গ্যাসের চাপের সমস্যা, গ্যাসের সংকট, বিদ্যুতের মূল্য বেড়ে যাওয়া, বিভিন্ন পাড়ায় পাড়ায় দিনের পর দিন, মাসের পর মাস পানি পাওয়া যায় না, এই যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আসলে আমিও এখানকার একজন নাগরিক, এখানকারই এই মহল্লারই একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। ফলে এই সমস্যাগুলো দ্বারা আমিও আক্রান্ত, আমার পরিবার, আমার সবাই হচ্ছে বন্ধুবান্ধবরা আক্রান্ত, এবং সকলের পক্ষ থেকে এই সমস্যাগুলোকে নিয়ে আমরা যুঝতে চাই, আমরা লড়তে চাই, এবং এই লড়াইয়ের একটি অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে মেট্রো রেল হচ্ছে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমাদের প্রথম কথা থাকবে, আমাদের একটা ফ্লাইওভার দরকার। এই ক্যান্টনমেন্টের জন্য আমরা ঢাকা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, ইব্রাহিমপুরের মানুষ, উত্তর কাফুল, দক্ষিণ কাফুল বা সেনপাড়া সারাপাড়া মানুষও অনেক সাফার করি। আমাদের মেট্রো রেলের চেয়ে একটা ফ্লাইওভার দরকার ছিল। সেই ফ্লাইওভারটা করবার জন্য গণমানুষকে নিয়ে আমরা আন্দোলনে আছি। আমরা জিতলেও এটা করার চেষ্টা করব, না জিতলেও এটার জন্য আমরা লড়াই করব। তো দিন ধরে, এত মাস ধরে মানুষ এই মেট্রো রেলের জন্য ভোগান্তি পোহালো, কিন্তু এই মেট্রো রেলের ভাড়াটা কতটা হবে সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। একেবারে এখানকার সাধারণ মেহনতি মানুষ, শ্রমিক, মেহনতি মানুষের যেন এই ভাড়া দিয়ে এই এই রেলে চড়তে পারে, তেমন ভাড়াই নির্ধারণ করতে হবে। এটা যেন বড় লোকের বিলাস ভ্রমণ না হয়, এই বিষয়টির দিকে প্রথম যে বিলটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে শ্রমিকের মজুরি ন্যূনতম 10,000, গ্রস মজুরি 16,000 টাকা দিতে হবে। এবং যে শ্রম আইন আছে, সেই শ্রম আইনের অনেক জায়গায় মালিকের পক্ষে রয়েছে, সেই জায়গাগুলো শ্রম আইনকে আমরা আবারও শ্রমিক বান্ধব জায়গায় নিয়ে আসতে চাই। আপনি ঢাকা 1500 আসনে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? জনগণের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি, আপনাদের ভোট আপনাদের পবিত্র আমানত, আপনাদের পবিত্র ভোটটাকে পচায়েন না। 47 বছর ধরে আমি আপনারা সবাই মিলে ভোটকে পচাচ্ছি, গড্ডালিকা প্রবাহে হুজুকে ভোট দেবেন না। বুঝে নেন আপনার পক্ষের লোককে, বুঝে নেন আপনার স্বার্থকে। আজকে আপনার স্বার্থ, আপনার পক্ষে লোককে যদি আপনি খুঁজে পান, এবং সেই লোকটি হবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপ্রাণ সাধনা করছি। রাজনীতি আমাদের সাধনা, রাজনীতি আমাদের ধ্যান, আমাদের জ্ঞান, এবং রাজনীতি করার মধ্য দিয়ে দুই যুগ ধরে নিজেদেরকে গড়ে তোলবার চেষ্টা করেছি, নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আপনারা বুঝুন, আপনারা বিবেচনায় আনুন, এবং কাস্তে মার্কায় ভোট দিন। বদলে দিন সিস্টেমকে, বদলে দিন ব্যবস্থাকে। শুধুমাত্র নেতা বদল হলে, শুধুমাত্র পার্টি বদল হলে আসলে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে সিস্টেমটাকে বদলে দিতে হবে, এবং সেই সিস্টেমটাকে আঘাত করতে আপনাদের মার্কা নিয়ে এসেছি, কাস্তে, কাঁচি। সেই কাঁচি মার্কা দিয়ে সিস্টেমটাকে আসুন আমরা আঘাত করি, সিল দেওয়ার মধ্য দিয়ে আগামী 30শে ডিসেম্বর। এনএলওয়াল সামি।